বাবার নাম হলো স্বর্গীয় শচীন্দ্র কিশোর নান্দেশ, মা হচ্ছে বাণী রানী, স্থায়ী আছে বলিহার নগা সদর, ম্যাট্রিক পাস করে বেরিয়েছে তো বাইশ একাত্তর। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আর কি? মুক্তিযোদ্ধা উনি সঠিক ছিলেন না, উনি মুক্তিযোদ্ধাকে অনুপ্রাণিত করতেন, গায়ক মানুষ ছিলেন তো, উনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, উনি হচ্ছে খোলা ট্রাক ট্রাকে করে ওসব বাবার কাছে ধরত সবাই, বাবা তখন ধরত সঙ্গে নগাতে উনি বহুবার নগা মানুষ ছিলেন। এটা ভুটি টুটি ছিল, বাবারই ছাত্র, আমার বাবারই ছাত্র। তারপরে আপনার যে ইয়া ছিল যে টানি সাপাতের পানি টানি, আমার বাবার ছাত্রী, বাবাকে নজরুল গীতি গান বাবার শিক্ষা কলকাতাতে 17 বছর, লখনৌতে 3 বছর, মরিস কলেজে, ব্রাহ্মণবাড়িয়াতে 1.5 বছর, 18 মাস ব্রাহ্মণবাড়িয়া, ও তার আলাউদ্দিন খান সাহেবের কাছে। উনি তো আপনার এই ক্লাসিক গান গাইতেন, পাখানা দাবেন প্রায় আসতো তখন, এই রাস্তাটা ভালো ছিল গাড়ি নিয়ে আমার দিকে তাকাবেন, এবং ওই বলিয়ার মূল ব্রিজটা ভেঙে ফেললো, আমরা চলে গেলাম মাকে নিয়ে, আমি প্রথমে যাই পরে আমার ভাই যায়। কোথায় চলে গেলেন? কলকাতা, বয়স্ক লোক যাবো না, আমাদের কোনো অসুবিধা হবে না, এই কথা বাবা বলছেন। বাবা আমার বড় ভাইকে রেখে দিলেন, তুই থাক কয়েকদিন তারপর দেখি পরিস্থিতি। আমি এখান থেকে যাই হচ্ছে আপনার 1 বৈশাখ 1378 বৃহস্পতিবার, আমি এখান থেকে আমার মাকে নিয়ে যাই, তারপরে আমার ভাই 20 দিন পরে যায়, তারপরে আমার বাবাকে 6 মে 1971 বাবাকে মেরে ফেলে পাঞ্জাবিরা। শুধু আমার বাবাকে নয়, এখানে আরও 22-25 জন লোক এই গ্রামের মারে দিয়ে আগুন জ্বালিয়ে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরে জীবন্ত আছে। একটা টাওয়ালের বিল এখানে পাশি, ওই বিলের একটা গর্তের মধ্যে লুকিয়েছিল, ওরা টের পেয়ে গেছে। এটা আপনি মানে কার মুখে শুনেছেন প্রথম এসে? ওরা আমার এক আত্মীয় ছিল এখানে, ওনার নাম, ওর নাম রবীন্দ্রনাথ সান্যাল, মারি বিকে মারা গেছেন, উনি ডাকাতটা মারি আপনার লিভারেছেন। সেপ্টেম্বর টু ডিসেম্বর মাস তিনেক মাস। ওখানকার পরিস্থিতি বলেন, ক্যাম্পে কেমন ছিল, খাবার দাবার কি রকম হতো, তারপর আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটা, থাকা খাওয়া, থাকা তো ক্যাম্পে থাকা তো, মানে সেটা কি রকম আর কি, এই অভিজ্ঞতাটা কই বলবেন, কষ্ট করে থাকা হতো, মানে কষ্ট খাওয়া দাওয়া হতো, কি ধরনের কষ্ট ছিল? ওই একই বিছনায় সব গাদাইন ভাবে থাকা হতো।